বিশেষ করে আমি বলবো যে জীবন নিরেশ সহ আরও অনেকের জমিন আছে, তার মধ্যে প্রচুর এন্টারটেনমেন্ট আছে, ডায়ালগের খুব চমৎকারিত্ব আছে, প্লাস সোশ্যাল মেসেজের মধ্যে আছে। কাজল আরিফি নমিত এই ছবিটাতে বরাবরের মতোই এন্টারটেনমেন্ট এবং মেসেজ দুটি আছে, ভেরি স্ট্রংলি আছে, ভেরি স্ট্রং। আমি মনে করি যে খুব, কেননা একেবারেই এটা সরল মধ্যবিত্তের জীবনের গল্প, একেবারে যাতে অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন থাকে, সেই স্বপ্নের জায়গাটা পৌঁছতে গেলে অনেক অনেক চড়াই উতরাই আছে জীবনে। সেইটা যদি আমরা খেয়াল রাখি, লোভ যেন আমাদেরকে বিপথে না নিয়ে যায়। মূলত আমাদের সমাজের প্রতিচ্ছবি একটা বাবা মেয়ের গল্প, সেই মেয়ের অনেক আশা আকাঙ্ক্ষা, লেখাপড়া শিখে নিজেকে উন্নত করবার জন্যে, সেখানে গিয়ে অনেক সময় আমরা অনেক কিছু শিকার হয়ে যাই নিজের জানা অজানায়। এইরকম মানে গল্পটা বলতে গেলে সমস্ত কিছু ভেঙে যাবে সেটা আমি বলছি না। সো এরকম একটি জায়গা তৈরি করার চেষ্টা আছে, যেটা আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে, মানে সাধারণ মানুষের ভালো লাগবে। প্রচুর টানাপোড়েন আছে এবং খুবই এন্টারটেনমেন্টও আছে এবং খুব খুব স্ট্রং ইমোশনের গল্প আছে। আমার জন্য সুসময় কাজল আরিফিন আমির সঙ্গে কাজ করছে। আরে ভাইয়া কি, এটা একটা খুব ভালো অভিজ্ঞতা আমার অমির সঙ্গে। আমার এটা বলতে গেলে দ্বিতীয় কাজ, আপনারা কাজ করেছিলাম আপন এবং এটা ইউটিউবের মধ্যে এখনও পর্যন্ত লোকজন আমাকে সেই বাবা হিসেবেই জানে। আমি মোটামুটি এখন আর জাতীয় বাবাতে পর্যন্ত প্রসিদ্ধ হয়ে গেছি আর কি, ওই আমাকে বাবাই করেছে, এখানে আমি ফারিনের বাবা। সো অলটুগেদার আমাদের এক্সপিরিয়েন্সটা খুব ভালো এবং আমার মনে হয় যে ছবিটা আমরা দেখতে যাচ্ছি যে ওয়েব ফিল্মটা সেটা বর্তমান সময়ের ছবি, আমাদের জীবনের ছবি এবং নতুনদের ছবি, এইটা আমার বলার আছে। এবং আমি কাজ করে অত্যন্ত আনন্দিত, কাজল আরিফিন অমির সহ আমাদের পুরো টিমের সঙ্গে, বারিন সহ মিঠু প্রত্যেকের সঙ্গে। সো আমরা আশা করি যে এটা একটা ভালো জিনিস আমাদের দর্শক পেতে যাচ্ছেন এই অসময় ছবির মাধ্যমে।